করোনা প্রাদুর্ভাবের মধ্যেই নোয়াখালীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ভর্তি হচ্ছেন নতুন রোগী। সিভিল সার্জন অফিসের তথ্য মতে গেল এক মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 300-এরও বেশি মানুষ আর মারা গেছেন 10 জন। চরাঞ্চলে বিশুদ্ধ পানি, স্বাস্থ্য সচেতনতার অভাব এবং তীব্র গরমে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে মনে করছেন চিকিৎসকরা। আকবর হোসেন সোহাগের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এ চিত্র নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের। এই হাসপাতালে ডায়রিয়া আক্রান্তদের জন্য নির্ধারিত 20টি আসন থাকলেও প্রতিদিন সেখানে 30-40 জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। এ অবস্থায় শয্যা সংকট দেখা দেয়, মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। খালি হাত পা খালি মারি মারি আইয়ে আনা, খালি বুকে হিড়ে কনকনা, এখানে খালি কনকনা, গাছ পাতলা খাই কেনা বিকাশে ভূমি করে। শুধু এ হাসপাতাল নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। স্বজনদের অভিযোগ, ওষুধ ও শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এছাড়া হাসপাতালের নোংরা পরিবেশের কারণে ডায়রিয়া রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। টয়লেটে যদি ডায়রিয়া রোগী যদি কোনো পানি যদি না থাকে, বন্ধ যদি থাকে, তাহলে মানুষ এখানে তো অসুস্থ হয়ে যাবে, হাসপাতালে এই সুস্থর জন্য। ডায়রিয়া ওয়ার্ডের এত নোংরা অবস্থা, একটা বাথরুমের ওয়াশ করার মতো ব্যবস্থা নেই, একটা পানি পাস করার ব্যবস্থা নেই। সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জ চরাঞ্চলে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সচেতনতার অভাব এবং তীব্র গরমে মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। গেল এক মাসে মারা গেছেন 10 জন। বছরে এই সময় যখন গ্রীষ্মকালে বৃষ্টি কম হইলে এটা প্রতি বছরই উপকূলীয় এলাকাগুলো যেগুলো আছে, হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানির মধ্যে চর এলাকা, ডায়রিয়া বৃদ্ধি পায়। গত এক মাসে হাতিয়া 2 জন, চরালগিতে 1 জন, সুবর্ণচরে 2 জন, আগের মাসে মামা মারা গেছে 1 জন, আর জেনা হাসপাতালে 5 জন মারা গেছে। এসব উপজেলায় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।